মানিকগঞ্জ সদরের জ্যেষ্ঠ শিক্ষক বাবা এটিএম মফিদুর রহমান, জ্যেষ্ঠ শিক্ষার্থী তারি মেয়ে সারিকা বিনতে মফিদ, বাবা ও মেয়ে। উপজেলা প্রশাসন থেকে এ বছর গৌরবময় জ্যেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী উপাধি পেয়ে গৌরবময় সময় পার করছে। আমরা এসেছি তাদের গল্প শুনতে। আপনি কিভাবে জানতে পেরেছেন যে আপনি জ্যেষ্ঠ শিক্ষক এবং আপনার মেয়েই জ্যেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে? জাতীয় শিক্ষা সপ্তাহ 2023 উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে মর্মে বিজ্ঞাপন প্রচারিত হয়। তা এর ধারাবাহিকতায় আমি শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে প্রতিযোগিতার জন্য আমার মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের অফিসে আমার যাবতীয় ডকুমেন্টারি উপস্থাপন করি। ঠিক আমার মেয়েও শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার জন্যে তার যাবতীয় কাগজপত্র সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে জমা দেয়। তারপর এখান থেকে বাছাই হয়ে এখানে আরও প্রতিযোগী অংশ নিয়েছিল, সেখান থেকে আমার মেয়ে বাছাই হয়ে বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে উপজেলা পর্যায়ে তার কাগজপত্র প্রেরণ করা হয়। অন্যদিকে আমার কাগজপত্র এখানে আমি বিদ্যালয়ে শিক্ষক শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হয়ে আমার কাগজপত্র উপজেলা প্রশাসনে পাঠানো হয়। তারপরে এক সপ্তাহ ব্যাপী সেখানে মূল্যায়ন চলে এবং পরে আমরা শিক্ষা অফিসারের ফোন মারফত জানতে পারি যে আমি শ্রেষ্ঠ শিক্ষক হয়েছি এবং আমারই কন্যা শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে। শ্রেষ্ঠ হয়েছ শুনে কেমন অনুভূতি হয়েছিল? অনুভূতি খুবই ভালো ছিল, আর মানে এতটাই ভালো লাগাছিল যে প্রথমে একটু নির্বাক হয়ে পড়েছিলাম যে সত্যি এরকম কিনা, কারণ অনেকেই শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে, অনেকেই অনেকবারই শুনেছি, কিন্তু নিজে হওয়ার পর আসলে ফিলিংসটা বোঝা যায় ভালো। আর চেষ্টা করেছিলাম প্রচুর, ছোটোবেলা থেকে টিচাররা বারবার বলেছে যে কোকারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকো, পড়াশোনায় ভালো করো, মামনি বাবা বলেছে, তো সেখানে চেষ্টা করতে করতে যখন ফাইনালি অ্যাচিভমেন্টটা হাতে পাই তো সেই ভালো লাগাটা ছিল সব থেকে মানে অন্যরকম একটা ভালো লাগা। আর খুব এক্সাইটেড ছিলাম, সঙ্গে একটু নার্ভাসও ছিলাম যে আদৌ এই জিনিসটাকে আরও ক্যারি করতে পারবো কিনা, কারণ এত বড় একটা গৌরব, তো খুবই ভালো লাগা অনুভূতি ছিল। জ্যেষ্ঠ শিক্ষকের গৌরব অর্জনের পর সহকর্মী ও স্বজনরা আপনাকে কি চোখে দেখছে? আমি যখন এই খবরটা জানতে পারি প্রথমেই আমার প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন মহোদয়কে মোবাইল ফোনে জানাই, তিনি আমাকে অভিনন্দন জানান এবং পরবর্তীতে খবরটা ছড়িয়ে যায়। পরে আমার সহকর্মীবৃন্দ সবাই আমাকে অভিনন্দন জানায়, আমার আত্মীয় স্বজনরা যারা খবরটা শুনতে পেয়েছে তারাও আমাকে অভিনন্দন জানিয়েছে এবং তারা সবাই খুশি। শিক্ষার্থী হওয়ার পরে তোমার সহপাঠী শিক্ষক এবং স্বজনরা আসলে এটা কীভাবে দেখতেছিল? তাদের অনুভূতি খুবই ভালো ছিল, এবং আমি যখন সর্বপ্রথম জানতে পারি আমার টিচারদেরকে জানানো হয়, তো টিচাররা খুবই হ্যাপি ছিল, তার কারণ আমি আজকে যে পজিশনে আছি তাদের অনেক সাপোর্ট ছিল এর পেছনে, মানে টিচারদের সাপোর্ট ছাড়া হয়তো বা আমি এখানে আসতে পারতাম না, দে সাপোর্ট মাই লট। আর যখন ওদেরকে জানাই তারা আমাকে কনগ্রেচুলেশন জানায়, তারা মানে তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তাদের আপন কেউ পেয়েছে। আর যখন আমার ফ্রেন্ডসদের জানাই তো তারা খুবই হ্যাপি ছিল, আমার ফ্রেন্ডসরা তো আমাকে এসে জড়িয়ে ধরে বলছিল যে তারা অনেক হ্যাপি, দে আর প্রাউড অফ মি। তারপর রিলেটিভসদের যখন জানাই, রিলেটিভসরা প্রত্যেকে ফোন করে কনগ্রেচুলেশন জানায়, মানে প্রত্যেকে অনেক হ্যাপি। তো এই ছিল তাদের মানে রিয়াকশন, আর তাদের রিয়াকশন দেখে আমি আরও বেশি হ্যাপি ছিলাম। মেয়েকে শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং আপনি শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার পিছনে আসলে কী কী কষ্ট আপনাদের করতে হয়েছে? ধন্যবাদ। প্রথমে বলতে চাই শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার জন্য 13টি মানদণ্ডে প্রতিযোগিতায় অংশ নিতে হয়েছে। প্রথমত শিক্ষাগত যোগ্যতা, তারপর চাকরির বয়স, প্রকাশনা এবং বইপত্র লেখালেখি, এরপরে রয়েছে আইসিটির দক্ষতা, শ্রেণীতে ভালো পাঠদান, অভিভাবকদের সাথে আচার আচরণ, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ,
কোকারিকুলার অ্যাক্টিভিটিস করা, প্রায় ১৩টি মানদণ্ডে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়েছে। অন্যদিকে আমার মেয়ে শিক্ষার্থী শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার পিছনে তাকে ১১টি মানদণ্ডে পরীক্ষা অংশগ্রহণ করতে হয়েছে। প্রথমত তার বার্ষিক পরীক্ষার ফলাফল, উপস্থিতির হার, সঙ্গীত দক্ষতা, তারপরে ছবি আঁকার দক্ষতা, খেলাধুলার দক্ষতা, তারপরে আইসিটি দক্ষতা, চারিত্রিক দৃঢ়তা, এরকম প্রায় ১১টি বিষয়ে তাকে দক্ষতা অর্জন করতে হয়েছে। তা আমার আগেই ইচ্ছা ছিল, মানে আমি যখন ২৬ বছর হয়ে যায় প্রায় শিক্ষকতার, তো আমার মেয়ে হওয়ার পরে আমার একটা ইচ্ছা ছিল যে এ যেন বেস্ট শিক্ষার্থী হয়। তো এর জন্য তার পিছনে আমাকে পরিশ্রম করতে হয়েছে, আমার ওয়াইফও তার পরিশ্রম করেছেন। তো তাকে পড়াশোনার পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিস, যেই দক্ষতাগুলোর কথা বললাম, সবগুলোতে তাকে নিতে হয়েছে, পরিশ্রম করাতে হয়েছে, তারপরেই এই সফলতা এসেছে। জ্যেষ্ঠ শিক্ষার্থী হওয়ার পিছনে সবচাইতে কার অবদান বেশি রয়েছে? আসলে বাবা মার অবদান তো থাকেই, কারণ তারা জন্ম দিয়েছে, তারাই লালন পালন করেছে, তারাই বড় করেছে। কিন্তু শুধু যে মা বাবার অবদান ছিল তা বলবো না, আমার শিক্ষকদের অবদান ছিল এবং তাদের অবদানটা অনেক বেশি। মানে এই তিনজন মানুষ, মানে তিন রকমের মা বাবা এবং শিক্ষকরা, প্রত্যেক শিক্ষক, মানে কাউকে বাদ দিয়ে আমি কাউকে বলতে পারবো না, প্রত্যেকেরই অবদান ছিল। তার সঙ্গে সঙ্গে আমার সহপাঠীদের অবদান ছিল, তারা প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে আমাকে। কারণ অনেক সময় দেখা গেছে হেরে গিয়ে একটু মন খারাপ হয়ে যেত, তারা আমাকে ইন্সপায়ার করতো, না পারবি, তুই আগে যা, চেষ্টা কর, পারবি। তো এই জিনিসটা পেয়েছি তাদের কাছ থেকে। তো মূলত বাবা মায়ের সাপোর্ট, বাবা মায়ের মানে অবদান তো আছেই, তার সঙ্গে শিক্ষক সহপাঠীর অবদানও আছে। আপনি আপনার শিক্ষার্থীদের আসলে কি কি উপদেশ দিয়ে থাকেন ভালো হওয়ার জন্য? মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোকারিকুলার অ্যাক্টিভিটিজে আহ্বান করা এবং তাদের প্রশিক্ষণ দেওয়া সহ বিভিন্ন প্রতিযোগিতায় পাঠানো, এই দায়িত্বগুলো আমি পালন করছি প্রায় ২৬ বছর যাবতই। তো এবং পাশাপাশি আমি অভিভাবকদের আহ্বান করি, তারা যেন তাদের সন্তানকে কোকারিকুলার অ্যাক্টিভিটিজে বেশি বেশি অংশগ্রহণ করার জন্য পরামর্শ দেয়, যাতে তারা ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার থেকে দূরে থাকতে পারে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে তুমি শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছ, কিন্তু এর পাশাপাশি তুমি আর কি কি অর্জন করেছো? আমি পঞ্চম শ্রেণী থেকে আজ দশম শ্রেণীতে পড়ি এবং এই শ্রেণীতে পড়াকালীন আরও অনেক অর্জন রয়েছে আমার। যেমন ছোটোবেলা থেকে বিতর্ক করছি, রচনা কম্পিটিশান দিচ্ছি, এগুলোতে তো পেয়েছি, তার সঙ্গে সঙ্গে রচনায় মানে প্রথম হয়ে আসা, তারপর বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হওয়া, ২বার শ্রেষ্ঠ বক্তার ক্রেস্ট পেয়েছি। এবং এই বছরই মেধা অন্বেষণ, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ উপলক্ষে আমি বিভাগীয় পর্যায়ে গিয়ে অংশগ্রহণ করেছি। শুধু তাই নয়, আরও অনেকগুলো কম্পিটিশন নিয়ে আমার বিভাগীয় পর্যায়ে যাওয়া হয়েছে। তো এই অর্জন রয়েছে, আরও অর্জন করতে পারি, এই জন্য সবার কাছে দোয়া কামনা করি। এই যে আপনার স্বামী শ্রেষ্ঠ শিক্ষক হয়েছে, আপনার মেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে, তো আমি তো মনে করি আপনিও শ্রেষ্ঠ গৃহিণী হিসাবে, সেক্ষেত্রে যদি একটু বলতেন। আমার মেয়েটা খুবই মানে ইনোসেন্ট, অনেক সময় অনেক চাপ সহ্য করতে পারে না, তো যখন ও মানে পরীক্ষা সামনে কিন্তু একটা প্রতিযোগিতা তার আছে, তখন সে খুব মানে মামি আমি পারবো না, আমি কিভাবে করব, এটা করব না, ওটা করব, তখন ওকে অনেক মেন্টালি সাপোর্ট করতে হয়। আমি ওকে তখন অনেক সাহস দিই, সাপোর্ট করি, আমার হাজবেন্ডও করে, আমরা দুজন মিলেই ওকে সব সময় আনন্দের সাথে রাখার চেষ্টা করি। হ্যাঁ, প্রত্যেক বাবা মারই তাই উচিত যে বাচ্চারা নিজে থেকেই অনেক কিছু করে না, তাদেরকে আনন্দের সাথে সেগুলো করাইতে হয়। তো সেই জিনিসগুলো আমি সবাইকে বলবো, যে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সন্তানরা আছে, তাদের উদ্দেশ্যে বলবো যে বাচ্চাদেরকে আসলে সব কিছুই আনন্দ দিয়ে বা উৎসাহ দিয়ে করাইতে হবে, বাধ্য করা যাবে না বা জোর করা যাবে না, ওর ইচ্ছা মতোই ওকে মানে সেগুলো করাতে হবে আনন্দের সাথে।